আজ আপনাদের নিয়ে যাব ফ্রেডরিক নগরে। অষ্টাদশ শতকের ফ্রেডরিক নগর মানেই ড্যানিশদের আধিপত্য, সেই ফরাসডাঙ্গা। কালের নিয়মে এই ফ্রেডরিক নগর আর ফরাসডাঙ্গার নাম খুঁজে পাওয়া যাবে না, তবে গঙ্গা তীরবর্তী কিছু স্থাপত্য যেন আজও বর্তমানকে পিঠ চাপড়ে বলে দিয়ে যায় তাদের অতীতের নামগুলো। এই ফ্রেডরিক নগরের বর্তমান নাম শ্রীরামপুর। চলে এলাম সেই অষ্টাদশ শতকের ড্যানিশ ছোঁয়া পেতে। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতা শহরের থেকে, কলকাতা শহরের উপকণ্ঠে বলতে পারবো, আরও একটি প্রাচীন নগর, খুব ঐতিহ্যশালী সমৃদ্ধশালী নগর শ্রীরামপুরে। আপনারা জানেন যে হুগলি নদীর তীরবর্তী এই শহর শ্রীরামপুর, এবং খুব ইতিহাস সমৃদ্ধ শহর। কেন শ্রীরামপুরে এসেছি? আমি যে জায়গাটায় বসে আছি সেটা ইতিহাস চর্চিত একটি জায়গা, এই মুহূর্তে বসে রয়েছি, সেটি হচ্ছে শ্রীরামপুরের ড্যানিশ ট্যাভার্ন। ড্যানিশ ট্যাভার্ন যা ডেনমার্ক এর সঙ্গে একটি যোগসূত্র রয়েছে, এইখানে সেই ড্যানিশ ট্যাভার্নের আজকে আপনাদের ড্যানিশ ট্যাভার্নের সেই গল্প বলবো। অষ্টাদশ শতকে তৈরি হওয়া এই ট্যাভার্নটি সম্প্রতি নতুন করে তৈরি করা হয়েছে, আবার সাধারণ যারা পর্যটক আছে তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। অষ্টাদশ শতকে এই ফ্রেডরিক নগর আমাদের দেশের মধ্যে ইউরোপীয় বসবাস করা জায়গাগুলোর মধ্যে অন্যতম সেরা সাজানো শহর ছিল। গঙ্গা নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য হতো বলে এখানে গড়ে উঠেছিল এক সুন্দর ট্যাভার্ন বা ড্যানিশ হোটেল। ফ্রেডরিক নগরের সেই ট্যাভার্নেই আজ আমরা এসে গেলাম। বলে রাখি, জরাজীর্ণ এই ট্যাভার্নটি 2018 সালে পুনর্নির্মাণ করা হয়েছে। ডেনমার্ক ন্যাশনাল মিউজিয়াম ও আমাদের স্টেট ট্যুরিজম ও কয়েকটি সংস্থার উদ্যোগে এই ঐতিহাসিক ট্যাভার্নটি অতীতের চেহারায় ফিরিয়ে এনে খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এই ট্যাভার্নটির সঙ্গে যোগ করা হয়েছে দ্য পার্কের মতো সংস্থাকে, যার ফলে এখানে একটি রেস্তোরাঁ ও একটি শপ রয়েছে। ফিরে আসা সেই ফ্রেডরিক নগরেই, এখনো যেন এই ট্যাভার্নের দেওয়ালে কান পাতলে শোনা যায় ইউরোপীয় সঙ্গীতের সুর। ফিরে যাওয়া যায় প্রায় 250 বছর আগের দিনগুলোতে। ১৭৮৬ সালে জেমস পারের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই ট্যাভার্নটির। আজকে আমরা সেই ড্যানিশ ট্যাভার্নের গল্প আপনাদের সামনে তুলে ধরবো, এবং রন্ধ্রে রন্ধ্রে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে এক সেই অষ্টাদশ শতকের ইতিহাস। শুধু অষ্টাদশ কেন, ঊনবিংশ শতকেরও প্রচুর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে, কারণ শ্রীরামপুর বললেই আমরা অনেকগুলো নাম কিন্তু জড়িয়ে মানে সামনে চলে আসে। তার মধ্যে কিন্তু উইলিয়াম কেরির কথা বলতেই হয়। সেই শ্রীরামপুরে বসে আছি, সেই ইতিহাসের সঙ্গে বিজড়িত সেই বাড়ি ড্যানিশ ট্যাভার্নের এই মুহূর্তে আমরা লনেই বসে আছি, আর লনের ঠিক পিছন দিকেই রয়েছে সেই ড্যানিশ ট্যাভার্নের ভেতরে একটি রেস্টুরেন্ট। এবং নতুনভাবে তৈরি হওয়া এই ট্যাভার্নে যে খুলে দিয়েছে পর্যটকদের জন্য, যারা চাইবেন এই ট্যাভার্নের ইতিহাস শুনে, সমৃদ্ধশালী ইতিহাস শুনে ভালো লাগবে, তারা এখানে এসে কিন্তু রাত্রি যাপন করতে পারেন, থাকতে পারেন, এবং থেকে এই শহর শ্রীরামপুরকে আপনারা দেখতে পারেন। শুধু শ্রীরামপুর কেন, হুগলি তীরবর্তী অঞ্চল খুব সমৃদ্ধশালী ছিল, বিশেষ করে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে। এখান থেকে যদি আমরা হুগলির এই তীর ধরে এগিয়ে যাই, যদি চন্দননগর, সেটাও কিন্তু ইতিহাস সমৃদ্ধ একটি নগর চন্দননগর। এখানেই কিন্তু এই এই সভ্যতাটা সেই সময় গড়ে উঠেছিল। আজকে আমরা ড্যানিশ ট্যাভার্নে বসে আছি, ভেতরে যাব, ভেতরের গল্প আপনাদের বলবো, সঙ্গে থাকুন। আপনি এখানে এলে অবশ্যই চেখে দেখবেন এখানকার ড্যানিশ ডিশ।
সঙ্গে ইন্ডিয়ান ডিশও পাবেন, তবে ড্যানিশ ট্যাভার্নে বসে ড্যানিশ ডিশ খাওয়ার আনন্দটাই আলাদা। এখানে রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে। পার্শ্ববর্তী চন্দননগরও বেশ সমৃদ্ধশালী নগর ছিল এক সময়। তাই কলকাতার নিকটবর্তী এই দুই প্রাচীন নগর মানে ফেডরিক নগর আর পলাশডাঙ্গা দেখতে চান তাহলে চট করে চলে আসতে পারেন এখানে। চাইলে একটা রাত ট্যাভার্নে কাটিয়ে ফিরে যেতে পারেন এর নিজের সেই ব্যস্ততম জীবনে। ডিসেম্বরের এক মনোরম বিকেলে আমি আর দেবশ্রী বসে আছি এই ড্যানিশ ট্যাভার্নের এই লনে। হয়তো অষ্টাদশ শতকের এরকমই কোনো এক শীতের পরন্ত বিকেল বা দুপুরে কোনো এক ড্যানিশ দম্পতি এখানে বসে থাকতো আমাদের মতোই। আমরা বসে সেই ইতিহাসকে চর্চা করছি বা ইতিহাসের স্বাদ আস্বাদন করছি। আপনারা যদি চান আপনারাও আসতে পারেন এখানে। আমরা এই লনে বসে আছি যেখানে, সেখানে একটি কফি শপ রয়েছে, কফি শপে বসে রয়েছি। ভেতরে তো রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আসলে অবশ্যই একটু ড্যানিশ ডিশ আপনারা একটু ট্রাই করবেন, আমরা তো করছি। আর যদি চান কলকাতার উপকণ্ঠে আসতেই পারেন এখানে। এই ছিল আমাদের ড্যানিশ ট্যাভার্নের ইতিহাস। আপনারা যদি এই ড্যানিশ ট্যাভার্নটিতে ঘুরে যেতে চান তাহলে আপনারা হাওড়া থেকে ট্রেনে করে শ্রীরামপুর নামতে পারেন, সেখান থেকে টোটোতে বা রিক্সায় 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন গঙ্গা তীরবর্তী ট্যাভার্নটিতে। এই ছিল আজকের আমাদের ভিডিও, যেটি ড্যানিশ ট্যাভার্নকে কেন্দ্র করে আমরা তৈরি করেছিলাম। যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এই বাংলা ব্লগস। আর এই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, কন্টেন্টে নিচে কমেন্ট করবেন। ভালো থাকবেন।